কুইক টেস্ট কিট যেটা, ওইটা নিয়ে আমরা দেখতে পেয়েছি যে বেশ সমালোচনা হচ্ছে এবং এটা নিয়ে বেশ রাজনৈতিকরণ হয়েছে, একটু পলিটিসাইজড হয়েছে ব্যাপারটা। আপনি এই ব্যাপারে কি মনে করেন? না মানে রাজনীতিকরণ করা হয়েছে, সেই কিট নিয়ে পলিটিসাইজ করা হয়েছে, সেটা তো আপনার মতামত হুম হুম বা সেটা ডক্টর জাফরুল্লাহর মতামত। জি যারা এটি দেখছেন তারা তো বলছেন যে সেখানে আসলে বৈজ্ঞানিক প্রক্রিয়া মানা হয় নাই, বৈজ্ঞানিক প্রক্রিয়া মানা হয় নাই বলেই সেই ব্যাপারটি এরকম হচ্ছে। আপনি দেখেন যে আমরা কোন একটা জায়গায় রাজনীতিকরণ কখন করি, ধরেন না এটা ডক্টর জাফরুল্লাহ করে নাই, হুম এইটা বাংলাদেশের যে কোনো একটা লোক এটা আবিষ্কার করছে, তারপরে যদি উনি যদি ওষুধ প্রশাসন বলতো যে আপনি যে কিট বানাইছেন সেখানে ক্ষেত্রে এই প্রোটোকল গুলি মানা হয় নাই, আপনি একটা থার্ড পার্টিতে এটা একটা রিভিউ করে নিয়ে আসেন, তাহলে কি আমরা এটা নিয়ে এত কথা বলতাম না বলতাম না? এখন জি যেহেতু না ডক্টর জাফরুল্লাহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থান নিয়েছে, আর সেই তো আমরা কিন্তু ডক্টর জাফরুল্লাহর সাথে সরকারের বিভিন্ন রকম লাগালাগি বাজাবাজি বিভিন্ন সময় বিভিন্ন কিছু আছে, সেই জন্য এইটাকেও এইটার সঙ্গে আমরা ব্যবহার করতেছি। হুম তার মানে রাজনীতিকরণ ডক্টর জাফরুল্লাহ বা সরকার যতটা করতেছে আমরা সাংবাদিকরা ঠিক ততটাই করতেছি, বা আমরা সাধারণ মানুষ ঠিক ততটাই করতেছি, এটা একটা পলিটিক্যাল ইম্পর্টেন্স দিচ্ছি। দেখেন আমরা যখন ডক্টর জাফরুল্লাহর কিট নিয়ে কথা বলতেছি তখন কিন্তু আমরা কেউই ভালো করে দেখি নাই যে এই কিটের মধ্যে আসলে কেন সরকার এই কিট আনার জন্য যে প্রাথমিক ভাবে যতগুলি জিনিস বিদেশ থেকে আমদানি করতে হবে সেগুলি এক্সপ্রেস ভাবে আমদানি করার অনুমতি দিছে, তাদেরকে সবগুলি জিনিসের ক্ষেত্রে তাদের কর হুম হুম রিভাইজ করার ক্ষেত্রে জি যেগুলি উদ্যোগ নেওয়া দরকার সেগুলি দিছে, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। তখন সরকারের হঠাৎ করে কি কষ্ট হয়ে গেল যে সরকার সেটা নিবে না? আমরা সেটা কেন আমরা মনে করতেছি সরকার সেটা নিবে না মনে করতেছে, তার কারণ হচ্ছে ডক্টর জাফরুল্লাহর সাথে সরকারের একটা আলাদা বা একটা রাজনৈতিক একটা পরিচয় আছে। সেই রাজনৈতিক হুম পরিচয়টা সরকার যতটা সামনে আনছে আমি বলতে চাই সেটা আমরাও ততটাই সামনে আনছি, এবং আমরা মনে আমি মনে করি এই ক্ষেত্রে অন্তত সরকারের এই কিটটা নেওয়া না নেওয়ার ক্ষেত্রে সরকারের যে অবস্থান সেই অবস্থানের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তটা সরকার যৌক্তিক ভাবে নিতে চাইতেছে। কারণ যদি আপনি এরকম একটা র্যাপিড টেস্ট কিট আপনি বলেন, র্যাপিড টেস্টিং কিট কিন্তু আজকে আপনি আপনি যে দেশে বসে আছেন সেইখানকার ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা খোলেন, তারা ব্রেকিং হিসাবে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা যেটা ইয়াতে পারে তারা ব্রেকিং হিসাবে দিছে যে একটা টেস্টিং কিটের কথা তারা বলতেছে এটা 99% সফল হবে, কিন্তু সেগুলি প্রত্যেকটা ট্রায়াল এন্ড এরর কে এটা নিবে নিবে না সেগুলির সাথে নানা রকম জিনিসের সাথে সম্পর্কিত। সুতরাং ডক্টর জাফরুল্লাহর ব্যাপারটাকে অতি কথা বলা অতি রাজনীতিকরণ আমরা করছি, এতে কোনো রকম কোনো সন্দেহ না। সরকারের থেকে কিছু বস্তুগত ঘাউরামি আমি দেখতে পাই, সেই বস্তুগত ধারণাটি পুরোটাই দুর্নীতির কারণে, পুরোটাই বোকামির কারণে, কোনোটা মূর্খামির কারণে সেইটা আমি ঠিক নিশ্চিত না, কিন্তু কিছু বস্তুগত ঘাউরামি সরকারের আছে। যে সরকার যদি এটা নাই নিবে, এটা যদি পরীক্ষায় ভাবে নাই করবে, তাহলে সরকার এটা আগে থেকে কেন এটা বললো না? যে যে কথাগুলি আগে বলছে মানে অনুমোদন দিছে যে তুমি এটা বানাও, বানানোর পরে আমরা এটা দেখতেছি, তো তখন তাকে বলা উচিত ছিল না যে তোমাদের এই প্রোটোকলটা অনুসরণ করতে হবে, তুমি 10 দিনে এই কয়টা পজিটিভ রক্ত পাবা, 20 দিনে এই কটা নেগেটিভ রক্ত পাবা। কারণ ওর কাছে, ডক্টর জাফরুল্লাহর কাছে বা তার বিজ্ঞানী দলের কাছে কিন্তু পজিটিভ রক্তও নাই অন্য কোনো কিছু নাই, পজিটিভ রক্ত আছে হচ্ছে সরকারের কাছে। তো সরকার পজিটিভ রক্ত দিয়ে কিভাবে টেস্ট করে এটা পরীক্ষা করে দেখতে চায় এটা সরকার নির্ধারণ করতে পারত। আবার সেই টেস্টিং কিটটা ওরকম বৈজ্ঞানিক প্রোটোকলের মধ্যে না নিয়ে সরকার এটা সবার সামনে স্বচ্ছতার খাতিরে একটা 3 সদস্যের 5 সদস্যের কমিশন করে এটা দেখতে পারত যে পিসিআর টেস্টে যাদেরকে পজিটিভ দেখা যাচ্ছে তাদেরকে এই জনস্বাস্থ্যের তৈরি করা কিটেও তাদেরকে পজিটিভ দেখা যায় কিনা, কতজনের পজিটিভ দেখা যায় কতজনের নেগেটিভ দেখা যায় সেটাও তারা একটু দেখতে পারতো, কিন্তু সরকার এই উদ্যোগ গ্রহণ করে নাই। এখন সরকার এই উদ্যোগ নেয় নাই কি টেস্টিং কিট করে পয়সা বাড়ার জন্য? এখন হয়তো সেটা না, কিন্তু অতীতে আমরা যেগুলি দেখতে পাই এই কোরিয়ান টিম আসার পরে দৌড়ায় গিয়ে টেস্টিং কিট দেখা, সরকারের স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার অনিয়ম, যেখানে যে যন্ত্র কেনার দরকার সেই যন্ত্র না কেনা, অতি দামে জিনিসপত্র কিনা, 20,000 টাকায় পর্দা কিনা, 30,000 টাকার চাদর কিনা, 1,00,000 টাকা দিয়ে কি করা, এই অতীত অভিজ্ঞতা গুলির কারণে আমরা বুঝি যে সরকার যে কাজটা করছে এটা হয়তো ঠিক সরল মনে করে নাই। কিন্তু রাজনীতির কথা যেটা আপনি বলতেছেন সেটা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এটা প্রথমে বলছে, এটা কিন্তু উদ্ভাবক খোদ বিধর কুমার সিনও বলতেছে না, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রথমে বলছে এবং আপনারা আমরা বেশি বলতেছি। কারণ সরকার কোন একটা চিপায় পড়লে আমরা খুশি হই, সরকারের কোনো কিছু নিয়ে একটা কথা কইতে পারলে আমরা খুশি হই, সেই কথাটা কি সত্য নাকি মিথ্যা? যেমন ডক্টর জাফরুল্লাহর পক্ষে এই কিটের পক্ষে বড় যুক্তি কি, ডক্টর জাফরুল্লাহ মুক্তিযুদ্ধ করছে, আরে মুক্তিযুদ্ধের সাথে কিটের কি সম্পর্ক? ডক্টর জাফরুল্লাহর সাথে কিটের সম্পর্ক কি? ডক্টর জাফরুল্লাহর বিরুদ্ধে সরকার মাছ চুরির মামলা দিচ্ছে, এইটার সাথে কিটের কি সম্পর্ক? জি জি কিন্তু আমরা সব মানে সংবাদ মাধ্যমে এটাকে বেশি কালার করা, তাই তো? বেশ সংবাদ মাধ্যম না কালার করা না, এই রাজনীতিটা তো আমাদের আনয়ন করা। আমরা
দেখেন ভাই আপনারই আমি প্রশ্নটা করি, আপনি প্রশ্নটা করছেন, আপনি কি জানেন যে কিটটা আসলে সাইন্টিফিক প্রোটোকল ফলো করছে কিনা? না এটা এখন সাইন্টিফিক প্রোটোকল ফলো না করা একটা কিট, আপনি এটা সরকারি টাইমে নিয়ে নিবেন, আপনি এটা বললেন না না অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, কিন্তু সরকারের এখানে সুযোগ ছিল পুরো প্রসেসটা কুইক করার। জি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। সরকারের পজিশন ঠিক আছে এটা আমি মনে করি। জি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এস এম কামাল হোসেন আপনি এই ব্যাপারে কি উত্তর দিবেন? এখানে করার ক্ষেত্রে সরকার কিন্তু সব ধরনের, মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতা করেছেন এই পর্যন্ত, এটা খালিদ মহিউদ্দিন সাহেব বললেন। এবং তাদের যে সায়েন্টিস্ট গণস্বাস্থ্যের বিজনশীল বিজ্ঞানী উনি কিন্তু বলেছেন, জাফরুল্লাহ ভাই আইসিডিআর এ একটাই টেস্টই আছে, আইসিডিআর এ জমা দিলে ওনার অসুবিধাটা কি ছিল? দেখেন উনি জমা না দিয়ে সরকারের লোকরে ডাকলেন এবং উনি একটা সাংবাদিক সম্মেলন করলেন। আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি প্রবীণ লোক, গুণী লোক, ওনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কামাল ভাই, কামাল ভাই আপনি আমার একটা ছোট্ট, আপনি আমার একটা ছোট্ট কথার জবাব দেন। ডক্টর জাফরুল্লাহ সিদ্দিকীর দল যে রেপিড কিট নিয়ে পরীক্ষা করছে তারা রক্ত চাইছিল, পজিটিভ রক্ত, যে আমরা পরীক্ষা করে দেখি এটা হয় কিনা, সেই রক্তটা দিতে দেরি করা হয়েছে 10 দিন। সরকারের কাছে এত পজিটিভ নমুনা আছে সেই রক্তটা 10 দিনের মধ্যে দেওয়া হয় না। তারপরে যখন ডক্টর জাফরুল্লাহ বলছে যে আমি তো এটা এখন থার্ড পার্টিতে পরীক্ষা করতে পারি নাই, তোমাদের কাছে দিতেছি, তোমরা এটা পরীক্ষা করো, পরীক্ষা করতে চাচ্ছে এটা আইসিডিআর এ জমা দিতে হবে। আজকে দেখেন বিকন ফার্মা কিন্তু একটি বিষয় মানে এবিগান প্যাটেন্ট, এটা কিন্তু তারা জমা দিয়ে রাখছে। জি আমি মনে করি গভর্নমেন্ট এই বিষয়ে কোন গুরুত্ব দেয়নি, কারণ গভর্নমেন্ট মনে করে এটা যদি সত্যিকারে কিট উনি করে থাকেন, গভর্নমেন্ট কিন্তু তাকে সহযোগিতা করছে, যেটা খালিদ মহিউদ্দিন সাহেব বলেছেন। প্রসেসটা কেন কুইক করা হচ্ছে? অনুমোদন নিতে হয় কি প্রক্রিয়া, পরীক্ষা করে জমা দিতে হয়, এটা কিন্তু ডক্টর জাফরুল্লাহ সাহেব জানেন। উনি কিন্তু জানেন এটা, কিন্তু তারপরে ডক্টর জাফরুল্লাহ এটা না করে উনি সাংবাদিক সম্মেলন করলেন এবং ওনার পাশে কে থাকলেন? আমার ভাই খালিদ মঞ্জে ডক্টর জাফরুল্লাহ সাহেবের নামে একটা মামলা হয়েছিল। এই জাফরুল্লাহ সাহেব কিন্তু সেনাবাহিনীর প্রধান সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের।